যে সভা হবে কার্যনির্বাহী পরিষদে সেখানে আপনাদের বিষয়টি আমি তুলে ধরবো, তারা যেন এখানে আসে আর এখানে আসলে আপনারা এত আতিথ্যতা করেন, আপনারা আপনাদের সমস্তটুকু দিয়ে যেভাবে উজাড় করে দিয়ে আপনাদের ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এক একজনকে বরণ করে নেন, আমি তো মনে করি যে এখানে একবার আসার কেউ স্বাদ পেলে সে বারবার আসতে চাইবে। তারা আসেন না এটি আসলে ঠিক নয়, আসেন কিন্তু হয়তো আপনারা চান যে তারা আরো বেশি ঘন ঘন আসুক। যেমন এখন এই জেদ্দাতে গতকালই আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আমিন ভাই তিনি ছিলেন, তিনি বেশ কিছুদিন ধরে সৌদি আরবে বেড়াতে এসেছেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করছেন, দেখছেন, বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন। কিছুদিন আগে আমি জানি যে কারা নেতৃস্থানীয় আছেন তাদের নাম, টেলিফোন, ইমেইল নম্বর এগুলো যদি আমাকে একটু তালিকা করে দিয়ে দেন, আমি আমাদের আওয়ামী লীগ অফিসে সেগুলো দিয়ে বলবো যে আমাদের আরো অন্যান্য দেশেরও আছে,